চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আজকে আবার কোথায়? আজকে কোথায় না বলো, আজকে থেকে আমাদের শুরু হলো। আজকে আমাদের বিয়ে বাড়ি, মানে আজকে আমি যাব বরযাত্রী, তোমার দাদা ভাইয়ের ছোট মামার ছেলের বরযাত্রী যাব আমরা দুজনে। তো বিয়েটা হচ্ছে, মানে বরের বাড়ি হচ্ছে কাষ্ঠডাঙ্গায়, আর বিয়েতে যাব হচ্ছে বনগাঁ। তো আজকে এই সপ্তাহ থেকে আমরা ফুল প্যাকড আপ, মানে কন্টিনিউ আমাদের অকেশন চলবে, ভীষণ মজা করব। লগ্ন কখন, বিয়েতে কি হচ্ছে, বউ কেমন দেখতে, পুরো ব্লগটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। চলো আজকে থেকে বিয়ের যাত্রার মেকআপ শুরু করা যাক। আমরা তো দুজনে সাজুগুজু করে বৃষ্টির মধ্যে দিয়ে যারো না পৌঁছে গেল তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়িতে। এই যে আমাদের বরমশাই কিন্তু রেডি হয়ে গেছে, খুব সুন্দর। আমি জানি না কেন আমার না বিয়ের তত্ত্ব দেখতে ভীষণ ভাল লাগে, মানে নতুন বরবয়ের তত্ত্বে কোন শাড়িটাকে পাখি সাজানো হয়েছে, কোনটাকে ময়ূর সাজানো হয়েছে, এগুলো দেখতে আমার না ভীষণ ভালো লাগে। হাঁস সাজানো হয়েছে, এসব ভালো লাগে। তাই আমি কোথাও দেরি না করে সোজা কিন্তু তত্ত্ব কোথায় থাকে সেই দিকে টুকটুক টুকটুক করে চলে যায়। আর আজকে মানে সেদিন আমার দেওরের যে বিয়ে ছিল তার লগ্ন ছিল কটা যেন, রাত 3:45। আমি ভাবি তো আমার লগ্ন রাত 1:30 ছিল, এটা মানে সবচেয়ে দেরি না, দেখি এরপরও কত দেরিতে লগ্ন আছে। তারপর এখন বরকে আশীর্বাদ পর্ব চলছে, সমস্ত যে নিয়ম থাকে সে নিয়ম পালন করা হচ্ছে। তারপর আমরা বরকে নিয়ে চলে যাব সোজা বউয়ের কাছে। তোমরা কিন্তু ইন্ট্রোতে দেখেই ফেলেছো বউয়ের বাড়িতে বরের এন্ট্রিটা কিন্তু দারুণ ছিল। অনেকদিন পর এরকম একটা নাচ দিয়ে মানে বরকে এন্ট্রি করাটা ভীষণ ভালো লাগলো। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। শালিরা তো নাচ করে ফাটিয়ে দিচ্ছিল, কিন্তু বন্ধুরা আমি তো পুরো ভিডিও নাচটা দেখাতে পারবো না, তাহলে তো কপিরাইট হয়ে যাবে, তাই তোমাদেরকে ভয়েস রেকর্ড করে দিচ্ছি। আমারও না ভীষণ নাচতে ইচ্ছা করছিল, আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম একটু এগোবো একটু এগোবো, তারপর ও বলছে যাও, কিন্তু এমন করে বলছে একটু লজ্জাও লাগছে। যতই হোক বরের বাড়ি থেকে এসে হঠাৎ করে কি নাচা যায় তোমরাই বলো, কিন্তু আমাকে যদি কেউ একটু টেনে নিয়ে যেত আমি কিন্তু নাচ থামাতাম না, ওদের থেকেও ফাটিয়ে নাচ করতাম। প্রিয় ব্যাগ
আমরা যখন বউয়ের বাড়িতে পৌঁছেছিলাম তখন না ঘড়িতে বাজে মানে 10:30। আমাদের যেহেতু বেরোতে একটু দেরি হয়ে গেছিলো আর লগ্ন ওদের ছিল 2:45 থেকে, তাই অতক্ষণ থাকা সম্ভব হয়নি। তাই খাওয়া দাওয়া পর্ব সেরে একটু গল্প গুজব করে আমরা কিন্তু প্রায় 1টার দিকে বেরিয়ে গেছিলাম ওইখান থেকে। আর হ্যাঁ, রিসেপশানে নতুন বউকে কেমন লাগছে অবশ্যই আমার নেক্সট ভিডিওতে ফলো রেখো। রিসেপশান ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসে। সবাই ভালো থেকো, বাই বাই। ফেসবুক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল প্রিয়স্মিতা ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে নেই প্রিয়স্মিতা ব্লগ ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে দিও।